আগের ভিডিওগুলোতে আমরা আপনাদের বলেছি কিভাবে আপনার খরচ কমিয়ে সঞ্চয় বাড়াতে হবে। আজ আমরা আপনাকে বলবো কিভাবে এবং কোথায় আপনি অতিরিক্ত খরচ করে থাকেন। আপনি যদি প্রয়োজনের চেয়ে বেশি খরচ করেন এবং সবসময় সঞ্চয়ের জন্য উদ্বিগ্ন থাকেন, তাহলে ভাববেন না আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি। বিশ্বজুড়ে এমন প্রচুর মানুষ আছেন যারা অতিরিক্ত ব্যয় নিয়ে উদ্বিগ্ন থাকেন। অতিরিক্ত ব্যয়ের এই সমস্যাটি খরচের কৌশল এবং মানসিক বোঝাপড়ার মাধ্যমে নিরাময় করা যেতে পারে। আপনার আরো একটা জিনিস জানা দরকার, অত্যধিক ব্যয় করা মানে কেবল অযথা খরচ করা নয়, এটি আপনার কাছে থাকা অর্থের চেয়ে বেশি ব্যয়বহুল বটে। ফিনোলজির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বসবাসকারী মানুষেরা তাদের আয়ের 34% সঞ্চয় করেন এবং 66% খরচ করেন, যার মধ্যে 11% মানুষ তাদের উপার্জনের সমপরিমাণ খরচ করে থাকেন আর 6 জনের মধ্যে 1 জন নিয়মিত অতিরিক্ত ব্যয় করেন। মজার কথা, এদের অনেকে বুঝতে পারেন না যে কেন তারা অতিরিক্ত খরচ করছে। এক সমীক্ষা অনুসারে মানুষের ব্যয় হঠাৎ করে বাড়ে না, ধীরে ধীরে বৃদ্ধি পায়। মজার বিষয় হলো, তারা কখন অতিরিক্ত ব্যয় করছেন তা উপলব্ধি করতে পারেন না। আমরা অতিরিক্ত খরচের সমস্যা নিয়ে কথা বলেছি, এখন আমরা অতিরিক্ত খরচের কারণ বুঝতে চেষ্টা করব। প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করার পাশাপাশি বিজ্ঞাপন এবং সহকর্মীদের চাপও অতিরিক্ত ব্যয়ের কারণ হতে পারে। এমনকি অনেক সময় সংস্থাগুলোর বিপণন কৌশলেও গ্রাহকরা মনে করেন দ্রব্যটি কেনার প্রয়োজন রয়েছে। সাধারণত অনলাইনে কেনাকাটার সময় আপনি দেখতে পাবেন যে পণ্যের নিচে প্রায় শেষ হয়ে গেছে, শেষ কয়েকটি বাকি আছে, এরকম কথা লেখা থাকে। বিশেষজ্ঞরা বলেন আপনার মনে পণ্যের অভাব তৈরি করার জন্য এটি করা হয়। এছাড়াও আপনার উপর অনেক সময় একটি রেস্তোরাঁয় খাওয়া, পরিবারের সঙ্গে ছুটিতে যাওয়া ইত্যাদির চাপ থাকে। কখনো কখনো আপনি যখন ইনস্টাগ্রাম ফেসবুক ব্রাউজ করেন এবং অন্যদের ভ্রমণ কিংবা বাইরে খেতে যাওয়ার ছবি দেখেন, তখন আপনিও তা করতে অনুপ্রাণিত হন। আপনার বাজেট আঁটোসাঁটো হলেও অনেক সময় পরিবারের সদস্যরা তাদের অবসর যাপনের জন্য চাপ দিয়ে থাকে আপনার উপর। লোকেরা মনে করেন অর্থ ব্যয় করলেই তারা সুখী হবেন এবং সামাজিক মর্যাদা বজায় থাকবে। এতক্ষণ আমরা আপনাকে অতিরিক্ত খরচের সমস্যা এবং কারণ সম্পর্কে বলেছি, এবার আপনাকে সমাধানগুলো জানাবো। নগদের মাধ্যমে বিল মেটান, কারণ আমরা যখন কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করি তখন আমরা বুঝতে পারি না যে আমরা কত খরচ করছি এবং কত টাকা অ্যাকাউন্টে অবশিষ্ট আছে। আপনার খরচের একটা হিসাব করুন, আপনি কোনো জিনিস বা পরিষেবার জন্য কতটা ব্যয় করছেন তা হিসাব করতে এটি আপনাকে সাহায্য করবে। আপনি প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় ব্যয় মূল্যায়ন করতে পারবেন। কেনাকাটা করার আগে একটি বাজেট তৈরি করুন, আপনি কত টাকা খরচ করবেন তা আগে নির্ধারণ করুন এবং কোনো অবস্থাতেই সেই সীমা লঙ্ঘন করবেন না। সেভিংস এর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা তৈরি করুন, আপনি যে মুহূর্তে বেতন পাবেন তার একটা অংশ আলাদা অ্যাকাউন্টে রেখে দিন, তারপর বাকিটা খরচ করুন।